হুইলচেয়ারে করে ভোট প্রচারে বেরিয়ে বিজেপিকে আক্রমণ শানাতে রবীন্দ্রনাথের 2 বিঘা জমিকে হাতিয়ার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির মিথ্যাচারকে নিশানা করতে গিয়ে মমতা বুধবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে রীতিমতো চাঁচা ছোলা ভাষায় বললেন, আজ এত কিছু কাজ করার পরেও বিজেপি আমাদের চোর বলে। সবচেয়ে বড় ভ্রষ্টাচারী দল বিজেপি, দুর্নীতি দাঙ্গাবাজ দল, দুঃশাসন করছে দেশ জুড়ে। এবারের ভোট প্রচারে বেরিয়ে মহিলা ভোটের দিকে বিশেষ নজর দিচ্ছেন মমতা। বিজেপির মহিলা বিরোধী ভাবমূর্তি প্রচারে বারবার আক্রমণ শানাচ্ছেন তিনি। তুলে আনছেন উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের অবস্থার কথা। এদিনও মমতা বলেন, যদি আপনারা চান আমি থাকবো না, নিশ্চয়ই আপনারা আপনাদের মতো ভোট দিতে পারেন, এটা আমার মা ভাই বোনদের উপর ছেড়ে দেব, তারাই আমাদের শক্তি। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি অত্যাচার হয়, ধর্ষণ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো মেয়েটাকে, এই তো বিজেপির রাজ্য। ভোট ভাগাভাগি রুখতে এদিন ফের সিপিএম বিজেপিকে একাশনে বসিয়ে রেখে নিজের ওপর হওয়া অত্যাচারের কথা তুলে ধরেন তিনি। বলেন, আগে সিপিএম মারতো, এখন মারে বিজেপি, কিন্তু আমার দুটো পা নয়, সারা বাংলার মা বোনেদের পায়ের জোরেই আমার জোর। বিজেপিকে হারাবই, এটা আমাদের অঙ্গীকার। লোকসভা ভোটে ঝাড়গ্রামে বিজেপির উত্থানের প্রেক্ষিতে এদিন মমতার অভিযোগ, মিথ্যা কথা বলে ভোট নিয়েছে। কাউকে বলছে 500 টাকা নাও মিছিলে যাও, কাউকে আবার বলছে 5000 টাকা নাও বিজেপিকে ভোট দাও। মনে রাখবেন, এটা বিজেপির টাকা না, ওরা কিছু করেনি, একেবারে শূন্য ওদের, এবারে শূন্য করে দিন।